আমার শ্বশুরের নাম ফজল আহমদ চৌধুরী ও শাশুড়ির নাম সরিয়া খাতুন, উত্তর কাঠপল্লি বিশ্বাসপাড়া নদীর আহমদ চৌধুরীর বাড়ি আটবাসা। যুদ্ধর আগে আর বিয়েই মুক্তিযোদ্ধা যেতে শুরু হয়ে একাডেমিতে সমস্ত মানুষও মুক্তিযোদ্ধা বিয়ে বাইরে যাইতে দুই একশা তাল্লাই আবার মুক্তিযোদ্ধা লই রাজে রায়রা আনা খাইত আবার যাইতে গিয়ে আবার আসত। আমরা এই ফারান মেয়েদের সমস্ত মানুষের ট্রেনিং দিই মুক্তিযোদ্ধা। গ্রামের উত্তর কাঠতলি বিশ্বাসপাড়াতলি আকবর্ষা আমার বাবা সেনাবাহিনীর হাবিলদার আছে বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর এটা রইয়েরই দেশত আছে সেনাবাহিনী যেহেতু আছে আমার বাবা তখন এই গ্রামের মানুষেরা ট্রেনিং দিয়ে স্কুল মারণ দিতে অস্ত্র সা কীভাবে চালা দেখি আ দেখি মানে তুলি এনে ওয়াশ করত আনি এনে এটারা দেখাতে কীভাবে আক্রমণ করব কীভাবে বোম মারিব ইন মারণী তারা প্রশিক্ষণ দেয় সেলিং জোসিং নুরুদ্দিন ভাষা ইতারা আসিফ আমার বাবা তারা ট্রেন দিয়েই নেতে আমি একসময় দেখি রাতি এই ক্যান্টনমেন্ট আক্রমণ নিয়ে একটু সেনাবাহিনীর পরে পড়ে গেল আমার বাবা তারা হোদে এই ফাঁড়ের ভিতর দিয়ে আমার বাবা তারা এসে এদিকে গিয়ে আলোচ্য দেয় ইনি তারা দিয়েছি হাফত সুবর পর্যন্ত তোলা গিয়ে আর্মি করা ছিল তারা কর চেঞ্জ বদলাইয়ে নেয় সিভিল লেভেল পাবলিক কর তুলিয়ে না আর এটা কষ্ট পর্যন্ত নাম তো মনে রাখে নও দশ বছর যাতে এক সময় দেখি হেলিকপ্টার দাঁত দে আর এরকম বলি সাথে আমার এসে হেলিকপ্টার উঠে যান মানে গুলি করে হেলিকপ্টার ফেলা দিবার লাগে নাই নিজের সুখে দেখি স্কুলের সাদা উঠি মানে হেলিকপ্টার পাকিস্তানি বাহিনী হেলিকপ্টার আর এডে বহুত মুক্তি বাহিনী আসতো যাইতো খানা খাইতো হতাহত মত আছে আরোগ্য মত আছে বিহারিকল নামিব এই সেইটা মুক্তিযুদ্ধ দক্ষিণ আরগর বইয়ে নাই মিটিং করছি তারা কীভাবে আক্রমণ করিব আবার এক মাস পরে আসতো দুই মাস পরে আসতো দেখতাম দে গুরু গুরু রাতে এসতো আবার যাইতে আমার বুঝলে যাইবি ওই দক্ষিণ ঘাটে দক্ষিণ ঘাটে মানুষের করে একটা পুরোই শরণার্থী আছে এই আর উত্তর ঘাটের মধ্যে যখন শরণার্থী করা আছে একটা এরকম বসবাস করছি একটা খানা দানা আরো কথাটা দেখানো আছে উত্তর ঘাটের মধ্যে মানুষ খুব প্রাণ ফিরিয়ে বা আন্তরিকভাবে বহুত ছবিতে উঠবে আমার মুক্তিযুদ্ধ করে দেখুন এইভাবে এই গিয়ে আবার ১৯৯০ সালে মারা গিয়ে এখন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই দেশের মধ্যে জাতীয় মুক্তিযুদ্ধ ফলের অবদান ইতিহাসের যে নামটা হেকন্ন করে যেন লেখা থাকি তার অবদান গান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই জিনিসটা আমি চাই মুক্তিযোদ্ধা কৃষ্ণ